বিজ্ঞানী, আমার একই প্রশ্ন, এই 2024 দাঁড়িয়ে আমরা কি পারি না এই সুন্দরবনবাসী যারা রয়েছেন, যারা উপকূলবর্তী এলাকার মানুষ রয়েছেন, তাদেরকে আমরা একটু সুরাহা দেব? তাদের বাড়িটা ভাঙবে না, হ্যাঁ ঝড় আসবে, বৃষ্টি হবে, বাড়িতে জল ঢুকবে, কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। প্রতি বছর এই বাঁধগুলো, এই যেমনটা বললেন দা সৌমেন্দ্রবাবু, যে বাঁধগুলো কাঁচা বাঁধ ভেঙে যাচ্ছে, ম্যানগ্রোভ নষ্ট হচ্ছে, ম্যানগ্রোভ ভেঙে আমরা এই খবরটা করেছি, এটা এটার উপর আমাদের যথেষ্ট রিসার্চ রয়েছে, ম্যানগ্রোভ ভেঙে ম্যানগ্রোভ কেটে কিভাবে ভেরি তৈরি হচ্ছে, এইগুলো আটকানোর জন্য কি কি করতে হতে পারে? আপনি তো পরিবেশ ধনতেরাসের ক্যাশেট গোল্ড অ্যান্ড ডায়মন্ডে এসে গেল সুবর্ণ সুযোগ। হলমার্ক ও HYD কোড যুক্ত প্রতি গ্রাম সোনার গহনায় পাওয়া যাচ্ছে 600 টাকা ছাড় সঙ্গে উপহার। বিজ্ঞানী, একটু যদি একদম সোজা ভাষায় যে যারা দেখছেন, বাংলার মানুষ যারা দেখছেন, তাদেরকে বোঝানো যায়? একদম, এটা বুঝতেই পাচ্ছ যে প্রত্যেক বছরের মতো আমরা কিন্তু এবছরও এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি যে সমস্ত কোস্টাল সাইটসগুলো আমাদের কিন্তু, যদি দেখি আমরা ভারতবর্ষের যে ডেমোগ্রাফি সেই অনুযায়ী কিন্তু আমরা ভীষণই একটা ভালনারেবল একটা সিচুয়েশনে আছি, কারণ তার তিন দিকে কিন্তু সমুদ্র। এবং আমাদের যে পশ্চিমবঙ্গ, কলকাতা সহ এই উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনার যে সাইটগুলো, মানে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের সমস্ত যে, এছাড়াও আমাদের পাশাপাশি রাজ্য যে ওড়িশা, সেখানেও কিন্তু আমরা জানি যে কোস্টাল সাইটসটা ভীষণভাবে ভালনারেবলস। এই ভালনারেবল কিন্তু আজকে নয়, এটা কিন্তু বহুদিনের একটা অ্যান্থ্রোপোজেনিক স্ট্রেস, যেটাকে আমরা ডিফাইন করি যে সাইন্টিফিক, যেটা ভাষায়, বিজ্ঞানের ভাষায় যেটা বলা হয় যে এই যে, মানে আফটার মনসুন, যে যখন আমরা কোনো ঘূর্ণিঝড় বা সাইক্লোন দেখি, সেটা কিন্তু বেসিক্যালি অ্যান্থ্রোপোজেনিক, যেখানে মনুষ্য সৃষ্ট কারণ কিন্তু ভীষণভাবে দায়ী। এছাড়াও এখানে আমরা যেটাকে বৈজ্ঞানিকভাবে বিশ্লেষণ করতে পারি যে কিভাবে আমাদের ভৌগোলিক কারণগুলো, যে লা নিনা এবং এল নিনোর এফেক্টস, আজকে প্রশান্ত মহাসাগরীয় উপকূলেতে তার সারফেস টেম্পারেচার বাড়ছে এবং তার প্রভাব এসে পড়ছে কিন্তু আমাদের পুরো কোস্টাল সাইটগুলোতে। এবং বারবার আমরা যে এই সাইক্লোনটাকে ফিরে পাচ্ছি, যেভাবে আমাদের ক্ষতিগ্রস্ত করে যাচ্ছে, আমাদের পুরো কিন্তু একেবারে অনেক জায়গা আছে সেইগুলো কিন্তু একেবারে জলে, মানে একদম জলে নিমজ্জিত হয়ে যাচ্ছে, এবং সেখানে সি লেভেল এতটা রাইজ হচ্ছে যে সেই জায়গাগুলোকে আমরা কিন্তু আর স্ট্রেস আউট করতে পারছি না। সুতরাং মানুষ কিন্তু বাস্তুহারা হচ্ছে একদম, এবং সেখানে মানে শুধু মানুষ না, আমি বলবো এর সাথে সাথে যে পশু এবং মানে সমস্ত যে গবাদি পশু, গৃহপালিত পশু, তারাও কিন্তু ভালনারেবল কন্ডিশনে, তারা এক্সটিংক্ট হয়ে যাচ্ছে প্রচুর, মানে এটা আমাদের কিন্তু ভাবাচ্ছে, এটা ভাবাচ্ছে এবং ভয় ধরাচ্ছে। যদি আমি যেটুকু সৌমেন্দ্রবাবুর সঙ্গে কথা বলার সময় আমি যেটুকু বুঝতে পারলাম, যদি সুন্দরবন, বারবার আমরা এই বিষয় নিয়ে আলোচনা করছি, যদি সুন্দরবনের কিছু হয়, যদি সুন্দরবন নষ্ট হয়ে যায়, তাহলে কলকাতারও কিন্তু মানে সেই প্রভাব পড়বে না, এটা ভাবার কোনো কারণ নেই। কলকাতায় যারা যারা বহুতলে রয়েছেন, যারা ভাবছেন সুন্দরবনে হচ্ছে তো আমার কি, আমি তো বেশ ভালো আছি, এটা কিন্তু ভুল, তাই তো? মানে হ্যাঁ, সুন্দরবন ছাতা। এবং আমি আজ দেখার চেষ্টা করব, আমার সহকর্মী, আমার সহযোদ্ধা বলা যায় পিউ রয়েছে অপর স্টুডিও থেকে, যে এই দানা কোন কোন জায়গায় প্রভাব ফেলবে, এই দানা কোন কোন পথে আসছে। আমরা উপকূলবর্তী এলাকার ছবি দেখাবো আমাদের প্রতিনিধিদের সঙ্গে, কিন্তু তার আগে স্টুডিও টু আমাদের রয়েছে, সেখান থেকে পিউ গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে দেখানোর চেষ্টা করবে দানা ঠিক কোন পথে আসছে, দেখবো। একেবারে একেবারে ঠিক তাই সন্তু, যেমনটাই আমরা জানি যে পুরী এবং সাগরদ্বীপের মাঝে কিন্তু ল্যান্ডফল হবে, কিন্তু তারপরে এটি কোথায় কোথায় আছড়ে পড়ার সম্ভাব্য স্থান একবার জানাবো আমরা দর্শকদেরকে। নিম্নচাপের অবস্থান যেখানে বঙ্গোপসাগরে থাকছে সেখানে কিন্তু আছড়ে পড়বে, এটি কোন কোন জায়গায় ভালো করে একবার শুনবেন আপনারা কলকাতা। এরই পাশাপাশি দেখাবো অবশ্যই আপনাদেরকে সাগরদ্বীপ। কলকাতা সাগরদ্বীপের পাশাপাশি হচ্ছে পারাদ্বীপ এবং একই সঙ্গে পুরী, ঠিক এই সমস্ত জায়গায় কিন্তু আছড়ে পড়ার একটা সম্ভাবনা রয়েছে। যেভাবে আমরা দেখেছিলাম যে ঠিক দুর্গাপূজোর আগে আগে একটা দুর্যোগের সম্ভাবনা, ঝড় বৃষ্টির সম্ভাবনা, কিন্তু কোথাও গিয়ে দুর্গাপূজোটা প্রত্যেক একটা শুকনো আবহাওয়ার মধ্যে কেটেছে এবং কম বেশি বৃষ্টিপাত হয়েছিল, কিন্তু কালী পুজোর আগে, ঠিক কালী পুজোর আগে এই দুর্যোগ বঙ্গে এবং সেখানে আরো একবার বলা যায় রক্তচক্ষু, এবং সেখানে পুরী আর সাগরদ্বীপের মাঝে যেখানে ল্যান্ডফল করবে এই দানা, ঠিক সেখানে কলকাতা সাগরদ্বীপ পারাদ্বীপ পুরী প্রত্যেকটা জায়গা কিন্তু এর একটা প্রভাব পড়বে। আর ঠিক এই জায়গা থেকে একবার আমরা দীঘার দিকে নজর রাখবো, যেখান থেকে বিষ্ণুব্রত আমাদের সঙ্গে থাকছেন, একবার জানতে চাইবো সেখানকার পরিস্থিতি কি দেখতে পাচ্ছে, কি ছবি দেখতে পাচ্ছে বিষ্ণুব্রত, জানাও আমাদেরকে।
দেখো এই মুহূর্তে তোমাকে যে ছবিটা দেখাবো সেটা হচ্ছে কার্যত দীপাবলির কি আগে কিন্তু একটা অশনি সংকেত জেলা জুড়ে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে যে দানা ঝড় রূপান্তরিত হয়েছে উত্তর পূর্ব অন্ধকার যে সৃষ্ট নিম্নচাপ, সেটা আজ খেপুপাড়া থেকে এখন পর্যন্ত 600 কিলোমিটার দূরে রয়েছে, পারাদ্বীপ থেকে 700 কিলোমিটার এবং সাগরদ্বীপ থেকে 720 কিলোমিটার দূরে অবস্থান করছে, যেটা আর 15 ঘন্টা পরে সিভিয়ার সাইক্লোন দানা ঝড়ে রূপান্তরিত হচ্ছে। ইতিমধ্যে সেই দানা ঝড়ে রূপান্তরিত কারণে আমি এই মুহূর্তে দেখাবো যে নুলিয়াদের তরফ থেকে যে সমস্ত পর্যটকরা সমুদ্র স্নানে নেমে গেছেন তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে, কেন সকাল থেকে যে খবরটা আমরা দেখাচ্ছিলাম বহু পর্যটক কিন্তু সমুদ্র স্নানে নেমেছেন। গতকাল থেকে জেলা শাসক ইতিমধ্যে পরিদর্শন করেছেন, সমুদ্র স্নানের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা ছিল, কিন্তু অতি উৎসাহী পর্যটক তারা কিন্তু সমুদ্র স্নানে নেমেছেন, যে কোনো সময় বিপদ ঘটতে পারে। কেন তুমি জানো যখন ঝড় সৃষ্টি বা সিভিয়ার সাইক্লোন হয় তখন সমুদ্রের ভিতরে একটা কিন্তু জলের ভিতরে কারেন্টের সৃষ্টি হয়, সেই কারেন্ট কিন্তু যে কোনো সময় যা বিদ্যুৎ যে তৈরি হয় বিদ্যুতের কারণে কিন্তু যে কোনো সময় পর্যটকরা দুর্ঘটনায় পড়তে পারেন। ইতিমধ্যে এনডিআরএফ এসডিআরএফ টিম কিন্তু দীঘাতে নেমেছেন, যে এক কোম্পানির টিম কিন্তু নামানো হয়েছে, পর্যটকদের কিন্তু অলিখিতভাবে হলেও কিন্তু আজকে 12টার মধ্যে হোটেল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। আমি দেখানোর চেষ্টা করবো এই মুহূর্তে কিন্তু হুইসেল বাজিয়ে নুলিয়ারা যারা রয়েছেন তারা কিন্তু উঠে আসার জন্য সতর্কতা দিচ্ছেন। আমি একটা নুলিয়ার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব যে এই মুহূর্তে তারা কী ধরনের ব্যবস্থা গ্রহণ করছেন। তুমি দেখতে পাচ্ছ জোয়ারের জল কিন্তু অনেকটাই বাড়ছে আস্তে আস্তে। আমি একজন নুলিয়ার সঙ্গে কথা বলেছি, দাদা এই মুহূর্তে কী অবস্থা রয়েছে, কী করছেন? এই মুহূর্তে আমরা জোয়ারের সময় সমস্ত পর্যটককে আমরা তুলে দিচ্ছি, যেহেতু আবহাওয়া খারাপ চলছে কোনো পর্যটককে আমরা নামতে দিচ্ছি না, যেহেতু জোয়ার শুরু হয়ে গেছে, জলের প্রভাব বেড়ে গেছে, জলের টানও খুব আছে, তার জন্য আমরা সমস্ত আজকে মোটামুটি এখনো জানতে পারছি বাড়তি নুলিয়া কিন্তু সেখানে রয়েছে এবং তারা সমস্ত রকম প্রস্তুতি নিচ্ছেন, একই সঙ্গে প্রশাসনও মোকাবিলা করার জন্য কিন্তু একেবারে প্রস্তুত রয়েছে। কিন্তু বারবার যে ধরনের দুর্যোগের মোকাবিলা করতে হয় আমাদের প্রত্যেকে একটা আতঙ্ক তো থেকেই যাচ্ছে। সন্তু যে ছবি আমরা লাগাতার দেখাচ্ছি দানা মোকাবিলা কিন্তু আমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছি প্রস্তুতি নেওয়া হয়েছে রাজ্য প্রশাসনের তরফ থেকে, কিন্তু সাধারণ মানুষের আতঙ্ক থেকেই যাচ্ছে, বিশেষ করে যারা উপকূলবর্তী এলাকায় থাকেন তাদের মধ্যে কিন্তু সবসময় একটা আতঙ্ক গ্রাস করছে তাঁদেরকে। একদমই তাই, এবং পুজো যেমন প্রতি বছর আসে তেমনি প্রতি বছর একটা করে ঘূর্ণিঝড় আসে এবং প্রতি বছর তাদের মাথার ছাদটা ভেঙে যায়। এর থেকে রেহাই কিভাবে পাওয়া যায় সেটা আমরা জানার চেষ্টা করছি, এবং যে ছবিটা দীঘার ছবিটা দেখলাম নরিতাদি রয়েছে ওনার কাছে আসার চেষ্টা করব। আবহাওয়াবিদদের তরফ থেকে বারবার বলে দেওয়া হয়েছে, বারবার অ্যানাউন্সমেন্ট হচ্ছে, তাও মানুষের মধ্যে কতটা সচেতনতা রয়েছে। এই সকালে আমরা দেখতে পাচ্ছি প্রচুর মানুষ সমুদ্রে নেমে পড়েছেন, মানে এটাও একটা সবথেকে বড় চ্যালেঞ্জ প্রশাসনের কাছে বা আবহাওয়াবিদদের কাছে, যে বলার পরেও সাধারণ মানুষ নামছেন দীঘায়। এখানে আমরা যেটা বলি যে একটা সেন্সিটাইজেশন বা একটা অ্যাওয়ারনেসের একটা অভাব আছে, এবং আমরা কিন্তু এই ধরনের সাইক্লোন অলরেডি 1 উইক আগে থেকে প্রেডিক্ট করতে পারি এবং অলরেডি আমরা অ্যালার্টস দিতে থাকি, এবং এখন উপগ্রহ চিত্রের সাহায্যে বা সিমুলেশন মডেলস ডিফারেন্ট ওয়েদার অ্যাপসের থ্রু আরও অনেক ইজি হয়ে গেছে, যেটা বোঝা যায় কীভাবে সাইক্লোন আসবে, কোন দিকে হিট করবে, তার ট্র্যাক প্রেডিকশন, এগুলো কিন্তু এখন অনেক আগে থেকে অ্যালার্টসগুলো দেওয়া যায়। তো সেইখানে অ্যাওয়ারনেসটা যদি না সেরকমভাবে মানে মানুষের মধ্যে দেওয়া যায়, কারণ প্রিপারেশন আমরা কিন্তু দেখেছি যে 30% কিন্তু একটা ডিজাস্টারের ড্যামেজকে কমিয়ে আনতে পারে, তো আমরা আগে থেকে খবরটা যদি মানুষের মধ্যে যদি আমরা এমনি থ্রু মিডিয়া বা থ্রু ধরুন এমনি রেডিও মানে যেগুলো মানে সাধারণ মাধ্যম সেখান থেকে যদি আমরা দিতে নাও পারি, অন্তত মানে গ্রাউন্ড লেভেলে যদি আমরা মাইকিং বা এরকমভাবে থ্রু সোশ্যাল মিডিয়া এখন অনেক ওয়েজ আছে সেইভাবে যদি আমরা অ্যাওয়ারনেসটাকে স্প্রেড করতে পারি। অ্যাওয়ারনেসের জন্য আমরা দিনভর রিপাবলিক বাংলায় গতকালও বলেছি আজও বলছি প্রশাসনের তরফ থেকে মাইকিং করা হচ্ছে, কিন্তু নজরদারির একটা অভাব দেখতে পাচ্ছি। এই জায়গা থেকে আমার দ্বিতীয় প্রশ্ন যে প্রতি বছর একটা ঘূর্ণিঝড় তৈরি হয় একটা প্রাকৃতিক কারণ, কিন্তু সেই প্রাকৃতিক কারণ তৈরি হচ্ছে কিন্তু মানুষকে আমি বাঁচাবো কীভাবে সেই দিকটা আমি জানতে চাইছি। গোটা বাংলার মানুষ যারা প্রতি বছর এফেক্টেড হন, যেমন গঙ্গাসাগর থেকে শুরু করে সুন্দরবন থেকে শুরু করে মেদিনীপুরের আমরা দীঘা দেখতে পাচ্ছি, এই জায়গাগুলোর মানুষগুলোকে আমরা সুবিধা দেবো কীভাবে? আমি নন্দিতা দীর্ঘ চাইছি, তারপর সাথে দিই আমরা যেটা করি যে কোনো ডিজাস্টার ম্যানেজমেন্টে সব থেকে ভাইটাল হচ্ছে প্রিপেয়ার্ডনেস, সেখানে আমরা ইভ্যাকুয়েশন এবং প্রায়র ওয়ার্নিং, এটাতে আমরা দেখতে পেয়েছি যে উড়িষ্যা যেরকম সাইক্লোন এফেক্টের প্রতিবার
এখন কিন্তু সেখানে মানুষের মৃত্যু প্রায় একদম জিরো হয়ে গেছে যেভাবে উড়িষ্যা ট্যাকল করে। সেখানে কিন্তু ইভ্যাকুয়েশন একটা খুব বড় ব্যাপার। আমরা যদি সুন্দরবনে ঠিক একই মডেলটা ফলো করতে পারি যে অনেক আগে থেকে মানুষকে যদি সরিয়ে নেওয়া যায়, শেল্টার্সগুলো সেইভাবে তাদেরকে দেওয়া যায় বা তৈরি করা যায়, আরও উঁচু জায়গায় তাদেরকে সরিয়ে নিয়ে যাওয়া যেতে পারে এবং অনেক আগে থেকে, এবং শস্য ক্ষেতগুলোতে যাতে যে সল্ট ওয়াটার ইনট্রুশন যাতে না হয় তার জন্য বাঁধ ব্যাপারটা অনেক তাড়াতাড়ি মেরামত করা এবং সেখানে অনেক কংক্রিট করে সেগুলোকে এফেক্টেড যাতে না হয় সেই জায়গাটা আমাদের অনেক আগে থেকে প্রিপারেশন, মানে আগে থেকে অনেকটা প্রিপারেশন হওয়ার পরে করে লাভ নেই, পরিকল্পনা দরকার।